তোমরা সবাই কেমন আছো? প্রিয়া নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বুঝতেই পারছো আজকে হলো হোলি, হোলি উৎসব। তো আমরা চলে এসেছি, মানে কালকে এসেছি হোলির আগের দিন, বর্ধমান দাইহাট সুখদেব ব্রহ্মচারী আশ্রম। সেখানে আমার গুরুধাম সুখদেব ব্রহ্মচারী, আমাদের গুরুদেব। তো সেখানে সেই আশ্রমে আমরা হোলিতে এসেছি। তো এখন হোলির দিনে যে সকালবেলায় উঠে পড়েছি, এখন 5:30। তো এখন চোখ মুখ ধুয়ে নেব, নিয়ে তারপরে গুরুর কাছে আমরা আবির দিতে যাব। তো এখন মানে এত আওয়াজ হচ্ছে যে কথা শোনা যাচ্ছে না, যেন পরে কথাটা দিতে হচ্ছে। তো এই যে, তো আমি রেডি হয়ে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে, এখন আমার কাপড় পরা হয়ে গেছে, শাড়ি পরেছি। তো এখন যাব গুরুর ওখানে আগে আবিরটা দিতে। তো ওখান থেকে আবির দিয়ে আসি, তারপর তোমাদের ভিডিওটা দেখাবো, হোলির ভিডিও। তো এসে যে হোলি গুরুদেবের ওখান থেকে, হাই বন্ধুরা, গুরুদেবের ওখান থেকে আমি আবিরটা দিয়ে এসেছি। এখন আমার বরের বর আছে, তাকে তো দিতেই হবে, স্বামী ভগবান। তো স্বামীর আগে কপালে একটু আবির দিয়ে দিলাম, তো ও আমাকে দিয়ে দেবে। দেখে আমি একটু দিদি, এদিকে এদিকে দেখাও। দিয়ে তারপরে এখানে এত সুন্দর হোলি হবে, মানে ভক্তরা তো, বহু ভক্ত আসে এখানে, দল আসে অনেক দল ডাঙ্কা বাজায়। তো কাটোয়া শহরের সব ওখানকার মানুষরা আসবে, হোলি খেলবে, খুব সুন্দর একটা হোলি হয়। তো তোমাদের সেই হোলির ভিডিওগুলো তোমাদের দেখাবো, আর তোমরা ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে, এখানকার হোলি উৎসবটা খুব সুন্দর হয়। হ্যাঁ, একটু পরে যে এখানে হোলি, মানে এত মানুষজন আসবে, তার জন্য মানে ভিড় পড়বে। তো আমরা সকালে ব্রেকফাস্টটা করতে আসলাম, যাতে পরে করার চান্স পাবো না, কারণ প্রচুর ভিড় হবে, প্রচুর মানুষ আসবে। তো ওই জন্য সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখন এখানে রুটি আর আমরা ছোলার তরকারি দিচ্ছে, সেটাই খাওয়া হচ্ছে। তো লুচিটা খেলাম না, পরোটাও বাজছে, তো গ্যাস হয়ে যাবে, ওই জন্য রুটি আর আলু দিয়ে আর ছোলা কাবলি দিয়ে রান্না হয়েছে, তো তাই খেয়ে এলাম। তো এখন এই যে আমরা, যে বর খাচ্ছে, ছেলে বসে আছে, ছেলে খাচ্ছে না, ও মানে না খেলেই ওর ভালো। সকালে এই যে আমরা রুটি খেতে চলে এসেছি, একটু পরে হোলি আরম্ভ হয়ে যাবে, তো তখন আর খেতে আসবে না। আমাদের এই আশ্রমটা 100 বিঘে জমি নিয়ে, মানে আশ্রম, তো পুরোটাই মেলা বসেছে, তো সবটা তো দেখানো সম্ভব না। তো চারপাশে এরকম আবিরের দোকান বসেছে, মেলা বসেছে, মানুষজন যে আনতে পারছে, কেনাকাটা করছে। তো আমরাও এই যে কিছু আবির কিনে নিলাম, তাতান মানে আসছে আরও একটা করে মানে আবির কিনে নিয়ে যাচ্ছে, ওর খুব ভালো লাগছে। তো ওই যে দেখো, নিজেই কিনছে, নিজেই টাকা দিচ্ছে, আমার দেওয়া লাগছে না আমার কাছ থেকে নিয়ে। বন্ধুরা দেখো, অলরেডি এই যে হোলি আরম্ভ হয়ে গেছে, দেখছো কি সুন্দর, সবাই নাচে নাচে তালে তালে নাচছে, আর ডাঙ্কা বাজছে এদিকে, এত সুন্দর ডাঙ্কার তালে তালে নাচ, দেখো কত সুন্দর, এই ঠাকুমাটা কত সুন্দর নাচ করছে হোলির সাথে সাথে। তো এখন হোলি খেলা আরম্ভ হয়ে গেছে, চারপাশে মানে চারিদিকে ডাঙ্কা বাজছে, তো সব দিক তো ঘোরা যাচ্ছে না। তো যেখানে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, তো ওইখান থেকেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর নাচ হচ্ছে, তো হোলি আরম্ভ হয়েছে, তো এখন এই আওয়াজে কথা ভালো শোনা হবে না, ওই জন্য আর কথা দিতে পারছে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। Thank you.
বন্ধুরা, তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের কাছে এই হোলি উৎসবটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যে এখানকার হোলিটা কেমন হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সবাই করে দিও, আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয় তো সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হোলি অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা ভালোভাবে হোলি খেলো। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন আমরা এই যে নৌকো পার হবো, তো আমাদের নৌকোর এই পারে হলো বর্ধমান ডিস্ট্রিক্ট, আর নৌকোর এই পারে হলো আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট। তো এখন আমরা নৌকো পার হচ্ছি, তো বাড়ি যাবো। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, সবাইকে বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।